চতুর্থ দিনের মতো ঢাকাসহ সারা দেশে প্রদর্শিত হচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত সাপ্লুডু সিনেমা। সাপ্লুডু দেখতে চট্টগ্রামের সিনেমা হলগুলোতে আজও ছিল দর্শকদের ভিড়। চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস সিলভার স্ক্রিন আলমাসে ছবিটি প্রদর্শিত হচ্ছে। যশোরের মনিহার সিনেমা হলেও ছিল দর্শকদের ভিড়। ভিন্নধর্মী পারিবারিক সিনেমার কারণে আবারও হলমুখী সাধারণ দর্শকরা। বর্তমান সমাজের প্রেক্ষাপটের উপর নির্মিত সিনেমাটির প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা। সাপ্লুডু সিনেমাটি সিরাজগঞ্জের বেলকুচির সিনেমা প্রেমী দর্শকদেরও মন জয় করেছে। শুক্রবার থেকে বেলকুচির নিউ রজনীগন্ধা সিনেমা হলে সাপ্লুডু প্রদর্শিত হচ্ছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রতিদিন 5টি শোতে শত শত দর্শক ভিড় জমাচ্ছেন থ্রিলার ধর্মী সিনেমাটি দেখার জন্য। দর্শক, বরিশালের অভিরুচি সিনেমা হল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলী জসিম। জসিম, নিশ্চয় আপনি আমাকে শুনতে পাচ্ছেন, সাপ্লুডুকে ঘিরে বরিশালের দর্শক সারা কেমন দেখতে পাচ্ছেন? এখানে এই যে আমাদের এই সাপ্লুডু ছবিটি দেখতে অনেক লোক আসছে প্রতিদিনই, আর বিশেষ করে যে দর্শক আসে এর একটি বড় অংশ হচ্ছে গিয়ে ছোট পর্দার, আর এই ছোট পর্দার অভিনেতারাই এই সিনেমাটাতে অভিনয় করছে। এখানে বিদ্যা সিনেমি, তারপরে সিরিয়ার আর্টিস্ট জাহিদ হাসান, এদের সবারই ছোট পর্দার যারা আর্টিস্ট রয়েছে তাদের অনেক ভক্ত রয়েছে, এই কারণে তারা এখানে আসছে তাদের প্রিয় অভিনেতার অভিনয় দেখতে। আর এছাড়া আপনাকে বলে রাখি যে বরিশালে একসময় 4টি সিনেমা হল ছিল, সেই সিনেমা হলগুলি আস্তে আস্তে বন্ধ হয়েছে, এখন মাত্র একটা সিনেমা হল আছে। এই শুধু চলচ্চিত্র অবস্থা খারাপের কারণে এইগুলি বন্ধ হয়ে গেছে, এখন সুস্থ আমাকে অনেক দর্শক জানিয়েছে সুস্থ ধারার এই চলচ্চিত্র এভাবে যদি কন্টিনিউ করে তাহলে অনেক আস্তে আস্তে দর্শক বাড়বে। আমার আমার কাছে পাশে দাঁড়িয়ে আছেন এই অভিরুচি হলের এক পুরানো স্টাফ, প্রায় 35 বছর যাবৎ উনি কাজ করছেন, এখানে চাকরি করছেন, আমি ওনার সাথে এখন একটু কথা বলবো। ছবিটা খুব সুন্দর, ছবিটা ভালো ছবি, আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যে আসুন আপনারা সিনেমাটা দেখুন, কিংবা সিনেমা দেখুন সবসময়। আমাদের দেশে এখন বর্তমানে ভালো ছবি হয়, সুন্দর ছবি হয়, আমরা যদি না দেখি তাহলে কিভাবে এদেশের প্রযোজক পরিচালক কিভাবে ছবি তৈরি করবে? তাই আমার দর্শকদের কাছে অনুরোধ, আসুন সিনেমা হলে, আসুন বেশি বেশি সিনেমা দেখুন, ছবি দেখুন। আমাদের ছবি এখন বর্তমানে বাংলাদেশে খুব সুন্দর, ভালো ছবি হয়, ভালো মানের ছবি হয়, তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আসুন ছবি দেখুন। বরিশাল অভিরুচি সিনেমা হল খুব সুন্দর একটা ছবি আসছে, মোটামুটি ভালোই চলে। বরিশালে একটি সিনেমা হল যেন অভিরুচি সিনেমা হল নামে অনেক অনেক পুরানো হলটি সবাই আমরা দেখি, আর ভালো মানে ছবি চলে বরিশালে সিনেমা হলে। ধন্যবাদ। আচ্ছা, এই আমি এখন এই হলের স্টাফ এবং জসিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। দর্শক, বরিশাল থেকে জানাচ্ছিলেন এতক্ষণ আলী জসিম।